ভিউয়ার্স আমরা এখন লিখবো হাই, হাই লিখে ভিউয়ার্স একটা মেসেজ সেন্ড করবো। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমাদের মেসেজের সঙ্গে কিন্তু একটা ইফেক্ট যাচ্ছে, কিন্তু এটা কিন্তু ভিউয়ার্স সত্যি অসাধারণ একটা ইফেক্ট। আপনার ভিউয়ার্স আজকের এই ভিডিওটা দেখার পর থেকে আপনারা সবাই কিন্তু ভিউয়ার্স অবাক হতে বাধ্য। আপনি যাকে এভাবে মেসেজ সেন্ড করবেন সে কিন্তু ভিউয়ার্স অবাক হয়ে যাবে। ধরুন ভিউয়ার্স আমরা একটা মেসেজ সেন্ড করছি, হ্যাভ এ নাইস ডে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আপনি আপনার মেসেঞ্জারে গিয়ে কাউকে একটা মেসেজ সেন্ড করে দেখেন, দেখবেন যে ভিউয়ার্স সঙ্গে কিন্তু এরকম ইফেক্টগুলো যাচ্ছে না। ভিউয়ার্স আপনি এটি করার জন্য প্রথমে চলে আসবেন মেসেঞ্জারে। মেসেঞ্জারে আসার পর ভিউয়ার্স আপনি যাকে টেক্সটের সাথে ইফেক্টগুলো সেন্ড করবেন আপনি সিম্পল ভিউয়ার্স তার চ্যাট বক্সটা এখান থেকে অন করবেন। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমি এখান থেকে যাকে এই টেক্সটের সাথে ইফেক্টগুলো সেন্ড করবো আমি সিম্পল ভিউয়ার্স তার চ্যাট বক্সটা এখান থেকে অন করে ফেলেছি। অন করার পর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স একটা আই বাটন শো করছে, এখান থেকে ভিউয়ার্স আপনারা আই বাটনের উপরে একটা ক্লিক করবেন। আই বাটনের উপর ক্লিক করার পর এখান থেকে ভিউয়ার্স আপনারা একটু নিচে স্ক্রল ডাউন করবেন। নিচে স্ক্রল ডাউন করার পর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স নিচে শো করছে ওয়াট ইফেক্ট। আপনার ভিউয়ার্স এখান থেকে ওয়াট ইফেক্টের উপর একটা ক্লিক করবেন। এই ওয়াট ইফেক্টের উপর ক্লিক করার ভিউয়ার্স আপনার এখানে কিছুক্ষণ একটু ওয়েট করতে হবে। ভিউয়ার্স এখন আপনারা নিচে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স অ্যাড এডস, আপনার ভিউয়ার্স এখানে একটা ক্লিক করবেন, এই বক্সের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার ভিউয়ার্স আপনি এখন যে এলাকাটা প্রথমে তাকে সেন্ড করতে চান ইফেক্টের মাধ্যমে আপনি সিম্পলি ভিউয়ার্স সেখানে সেই এলাকাটা এখানে লিখে দেবেন। ধরুন ভিউয়ার্স আমি এখানে লিখে দিচ্ছি হাই, হাই এলাকাটা ভিউয়ার্স সঙ্গে যে ইফেক্টটা ফাটাবেন আপনি সিম্পলি ভিউয়ার্স সেই ইফেক্টটা এখান থেকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য দেখতে পাচ্ছেন ভিউয়ার্স সেখানে একটা ইমোজির আইকন শো করছে, আপনার ভিউয়ার্স সেখান থেকে ইমোজির উপর একটা ক্লিক করবেন। ইমোজির উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স সেখানে কিন্তু অসংখ্য অ্যাভেলেবেল স্টিকার রয়েছে কিন্তু। তো ভিউয়ার্স আমি ধরুন হাইয়ের সাথে এটা এখান থেকে সেন্ড করে দেবো। তো ভিউয়ার্স আমি এটা ক্লিক করবো, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স সেখানে একটা আপলোডের মতো আইকন শো করছে, আপনার ভিউয়ার্স এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার ভিউয়ার্স এখন কিন্তু এই ওয়ার্ডটা যখন আপনি তাকে সেন্ড করবেন সঙ্গে কিন্তু ভিউয়ার্স এই ইফেক্টটাও যাবে। ধরুন ভিউয়ার্স আমরা এখানে আরেকটা ইফেক্ট সেন্ড করবো, ধরুন ভিউয়ার্স আমরা এখানে লিখে দিচ্ছি গুড মর্নিং। তো ভিউয়ার্স আমরা এই টেক্সটটাও পাঠাবো, টেক্সটের সাথে ভিউয়ার্স আমরা ইফেক্টটাও পাঠাবো, যার কারণে ভিউয়ার্স আমরা এখান থেকে ইমোজির উপর একটা ক্লিক করবো। ইমোজির উপর ক্লিক করার পর ধরুন ভিউয়ার্স আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আপনি নিচে অসংখ্য অ্যাভেলেবেল ইমোজি কিন্তু পেয়ে যাবেন। এখান থেকে ভিউয়ার্স আপনার যে ইমোজিটা সেন্ড করতে মন চায় আপনি সিম্পলি ভিউয়ার্স ওই ইমোজিটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। ধরুন ভিউয়ার্স আমি এটা সিলেক্ট করছি, তার ভিউয়ার্স আপলোড এখানে একটা ক্লিক করবো। এখন কিন্তু ভিউয়ার্স এই ওয়ার্ডগুলো সেট করা সম্পূর্ণ হয়ে গেছে। আপনি চাইলে কিন্তু ভিউয়ার্স এখানে আনলিমিটেড ওয়ার্ড লিখে সেভ করে রাখতে পারেন। ভিউয়ার্স আমরা এখন ব্যাক করে তাকে এই হাই মেসেজটা সেন্ড করবো। ধরুন ভিউয়ার্স আমরা লিখেছি হাই, হাই লেখার পর ভিউয়ার্স আমরা সেন্ডের উপর একটা ক্লিক করবো। ক্লিক করার পর দেখবেন যে ভিউয়ার্স সঙ্গে দেখতে পাচ্ছেন ওই ইমোজিগুলো বা ওই ইফেক্টগুলো যাচ্ছে। দেখতে পাচ্ছেন ধরুন ভিউয়ার্স আমরা এখানে লিখবো গুড মর্নিং, আমরা ভিউয়ার্স আপনি ওখানে যে ওয়ার্ডগুলো সেন্ড করবেন আপনি সিম্পলি ভিউয়ার্স এখানে ওই সেম ওয়ার্ডগুলো লিখবেন। লেখার পর দেখবেন যে ভিউয়ার্স ওই ওয়ার্ডগুলোর সঙ্গে কিন্তু ভিউয়ার্স ওই ইফেক্টগুলো যাচ্ছে। ভিউয়ার্স ধরুন আমরা এখন লিখবো হেলো, ধরুন ভিউয়ার্স আমরা হেলো লিখে সেন্ড করবো, দেখবেন যে ভিউয়ার্স সঙ্গে কিন্তু আমাদের ওই দেখতে পাচ্ছেন ইফেক্টগুলো যাচ্ছে। তো ভিউয়ার্স আপনি কিন্তু এভাবে এই ইফেক্টগুলোর মাধ্যমে লেখা সেন্ড করে যে কাউকে ভিউয়ার্স আপনি অবাক করে দিতে পারেন।